শুরুতেই সংবাদ শিরোনাম। তালিবানের প্রশংসা করে বিপাকে পড়া সেই ভারতীয় নাগরিক এবার যা বললেন। আফগান জনগণের কাছে ক্ষমা চাইলেন পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি। যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার শুরু করল তালিবান, বিশ্ব অবাক। তালিবান সরকারে ঠাঁই পেলেন গুয়ান্তানামো বেফেরত চারজন। বিক্ষোভের মুখেই তালিবান সরকারের পথ চলা শুরু। পিঁপড়ার কামড়ে কুপোকাত ভুটানের রাজপুত্র, এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ। ইউরোপের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বলল ইরান। এবার বিস্তারিত। আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমে যে উদ্বেগ উৎকণ্ঠার সংবাদ প্রচার করা হচ্ছে তাতে সজোরে আঘাত করেছিলেন কলকাতার যুবক তমাল ভট্টাচার্য। কাবুলের একটি আন্তর্জাতিক স্কুলে বিজ্ঞান পড়াতেন তমাল। চলমান অস্থির পরিস্থিতিতে ভারতে ফেরেন এই শিক্ষক। দেশে ফিরে মিডিয়ার সামনে তালিবানরা ভারতীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছে, ভালো খেতে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, সেই কথা অকপটে স্বীকার করেন তিনি। তালিবানের ভূয়সী প্রশংসা শোনা গেছে তার মুখে, আর এতেই বিপাকে পড়েন তিনি। ভারতীয়দের তীব্র সমালোচনায় পড়েন। তার বিরুদ্ধে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিভ্যান্স সেলে লিখিত অভিযোগ করেন রাজ চৌধুরী নামের এক ব্যক্তি। এমনকি তমালকে ভারতে পাঠানো তালিবানদের এজেন্ট আখ্যা দিয়ে তার উপর কড়া নজরদারির অনুরোধ জানানো হয়। এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে তালিবান যোদ্ধাদের সঙ্গে তোলা তমালের ছবি। সে ছবি শেয়ার করে অনেকেই প্রশ্ন ছড়েন, তালেবান এতই যদি ভালো হয় তাহলে তমাল দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাতর আবেদন জানিয়েছিলেন কেন? তমাল ডাহা মিথ্যা বলছেন বলে দাবি করেন ভারতের সেকুলার মিশনের সম্পাদক ওসমান মল্লিক। এক কথায় আফগানিস্তানের নিরাপত্তাহীন পরিবেশ ছেড়ে নিজ দেশে ফিরে উল্টো বিপাকে পড়লেন কলকাতার তমাল ভট্টাচার্য। আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি এক বিবৃতি প্রকাশ করে দেশটির জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, তালিবানের হাতে কাবুলের ক্ষমতা দখল হওয়ার সময় সবকিছু যেভাবে ঘটেছে সেজন্য তিনি জনগণের কাছে ক্ষমা চান। দৃশ্যত নিজের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্যই আশরাফ গনি আফগান জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় নিজের অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বচ্ছ হিসাবে তুলে ধরে বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তিনি বিপুল অঙ্কের অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন বলে যে খবর প্রচার করা হয়েছে সে ব্যাপারে তিনি তদন্তের মুখোমুখি হতে রাজি আছেন। গত 15 আগস্ট তালিবান কাবুলে প্রবেশ করার আগ মুহূর্তে আশরাফ গনি হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি গতকাল টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সঙ্গে করে কোটি কোটি ডলার নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। গনির দেশ ত্যাগের দিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রচারিত হতে থাকে যে 4টি গাড়ি ও 1টি হেলিকপ্টারে করে তিনি নগদ $16 কোটি অর্থ আফগানিস্তান থেকে নিয়ে গেছেন। আশরাফ গনি বলেন, তিনি এ ব্যাপারে যে কোনো আন্তর্জাতিক নিরপেক্ষ সংস্থা বা জাতিসংঘের মাধ্যমে তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন। সাবেক আফগান প্রেসিডেন্ট আবারও দাবি করেন, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অনুরোধে তিনি দেশ ত্যাগ করেছেন এবং তিনি কাবুলে অবস্থান করলে 1990-এর দশকের মতো আফগানিস্তানে গৃহযুদ্ধ বেঁধে যেত। এবছরের মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো যখন আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করে, তালিবান তখনই আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীগুলোর ওপর সামরিক আক্রমণ জোরদার করতে শুরু করে। একই সঙ্গে তারা আরও একটি কাজ শুরু করে যা সংঘাত কবলিত আফগানিস্তানের এই গ্রুপটির ইতিহাসে এর আগে খুব একটা দেখা যায়নি। সশস্ত্র অভিযানের পাশাপাশি তারা সোশ্যাল মিডিয়াতে তাদের পক্ষে একযোগে প্রচার প্রচারণা চালাতে শুরু করে। সোশ্যাল মিডিয়ার বেশ কিছু অ্যাকাউন্টের একটি নেটওয়ার্ক থেকে তালিবান কাবুল সরকারের কথিত ব্যর্থতার কথা তুলে ধরতে শুরু করে। একই সঙ্গে এইসব অ্যাকাউন্ট থেকে তালিবানের বিভিন্ন ধরনের অর্জন ও সাফল্যের কথাও তুলে ধরে। তালিবানের সাম্প্রতিক কিছু বিজয়ের কথাও ফুলিয়ে ফাঁপিয়ে পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে, কখনো কখনো বিজয়ের আগে ভাগে। এই জন্য তারা টুইটারে নানা ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে শুরু করে, যার মধ্যে রয়েছে কাবুল রেজিম ক্রাইমস, যেখানে আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়। আরও একটি হ্যাশট্যাগে ওয়েস্ট্যান্ড উইথ তালিবান ব্যবহার করে আফগানিস্তানের তৃণমূল পর্যায়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করা হয় এবং তালিবানের এই হ্যাশট্যাগের অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয় খুব নিকটে।
কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দিশালা গুয়ান্তানামোত ফেরত চারজন ঠাঁই পেয়েছে তালিবানের সদ্য ঘোষিত মন্ত্রিসভায়। ওবামা প্রশাসন 2014 সালে মার্কিন সেনা সদস্য বয়ে বার্গ দখলের বিনিময়ে গুয়ান্তানামো বে থেকে যে পাঁচজন তালিবান সদস্যকে মুক্তি দিয়েছিল তাদের মধ্যে নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া ওই চারজন ছিলেন বলে একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ওই চারজনের মধ্যে রয়েছে নতুন তালিবান সরকারের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল হক ওয়াসি, সীমান্ত ও উপজাতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী নুরুল্লাহ নুরুই, উপ প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ফজল এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খায়রুল্লাহ খায়ের খা। গুয়ান মানামত বে থেকে মুক্তিপ্রাপ্ত পঞ্চম তালেবান সদস্য মোহাম্মদ নবী ওমারিকে গত মাসে পূর্ব খোস্ট প্রদেশের গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয়। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টলো নিউজ মঙ্গলবার নতুন মন্ত্রিসভার যে তালিকা প্রকাশ করে সেখানে তালেবানের পূর্ববর্তী সরকারের বেশ কয়েকজন পরিচিত মুখও দেখা গেছে। ওয়াসিক ফজল ও খায়ুর খা সাবেক তালিবান সরকারের মন্ত্রিসভায় ছিলেন। ওয়াসিক ছিলেন উপগোয়েন্দা প্রধান হিসাবে, ফজল ছিলেন সেনাবাহিনীর প্রধান হিসাবে এবং খায়ুর খা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের প্রায় মাস খানেক পর মঙ্গলবার আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালিবান। মোল্লা মোহাম্মদ হাসান আখন্দকে প্রধান করে সরকার গঠন করা হয়েছে। সরকারের উপপ্রধান হিসাবে স্থান পেয়েছেন তালিবানের আলোচিত নেতা আব্দুল গনি বারাদার। সরকার বিরোধী বিক্ষোভের মুখে পথচলা শুরু করল তালিবানের নবগঠিত অন্তর্বর্তী সরকার। সব জাতি গোত্র নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত কথা রাখেনি তালিবান। গতবারের মতোই কট্টর একক ও তালিবান নেতাদের নিয়ে সরকারের যাত্রা শুরু করেছে। জনরোষের শুরুটাও সেখান থেকেই। সবচেয়ে বেশি খেপেছে নারী সমাজ। মন্ত্রিসভায় নারীদের রাখার কথাও রাখেনি তালিবান। উল্টো নারী শিক্ষায় নতুন ডিক্রি জারি করেছে হিজাব নিকাব বাধ্যতামূলক। শ্রেণীকক্ষেও ছেলে মেয়েদের মাঝে পর্দা টাঙানোর নতুন আইন করেছেন তালেবান উচ্চ শিক্ষামন্ত্রী। এইসব নিয়েই ভেতর ফুসে উঠেছে গোটা আফগান সমাজ। কাবুল হেরাত সহ দেশটির বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ। বুধবার রাজধানী কাবুলে তালিবান বিরোধী সমাবেশ ছত্রভঙ্গ করে সশস্ত্র যোদ্ধারা। অন্যদিকে আফগান গণমাধ্যম রিপোর্ট করেছে উত্তর পূর্ব শহর ফৈজাবাদে একটি বিক্ষোভ বড় হতে দেয়নি তালিবান। মঙ্গলবার রাজধানী এবং হেরাত শহরে শত শত মানুষ বিক্ষোভ করে, যেখানে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়। এরকম অব্যাহত বিক্ষোভের মুখেই পথ চলা শুরু করেছে তালিবান সরকার AFP। মঙ্গলবারের বিক্ষোভে একদল আফগান নারী রাস্তার পাশে হাঁটু মুড়ে সামনের দিকে ঝুঁকে নিজেদের রক্ষায় সচেষ্ট হন এবং পরে নিরাপদ স্থানে সরে যান। এর মধ্যেই এক নারী তাদের দিকে তাক করা ক্যামেরার দিকে তাকিয়ে অনর্গল বলে যান তালিবান শাসনামল নিয়ে তার আপত্তি আর ভবিষ্যৎ দুশ্চিন্তার কথা। তিনি বলেন, এরা খুব খারাপ, তারা মানুষই নয়। এয়ার ইন্ডিয়া লন্ডনগামী বিমানটি ছেড়েছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। হঠাৎ বিমানে ভীষণ হট্টগোল, বিজনেস ক্লাসে হানা দিয়েছে পিঁপড়ার দল, তা নিয়েই হুলস্থুল কাণ্ড। কোনো উপায় না পেয়ে জরুরি অবতরণ করতে হয় এয়ার ইন্ডিয়ার বিমানটিকে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, পিঁপড়ার উৎপাতে মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করেন পাইলট, পরে অন্য একটি বিমানে ওঠানো হয় যাত্রীদের। জানা গেছে, পিঁপড়ার উৎপাতে জর্জরিত বিমানে যাত্রী হিসাবে ছিলেন ভুটানের রাজপুত্র জিগমে নামগিয়েল ওয়াংচুক। পিঁপড়ার কামড়ের শিকার হন তিনিও। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার দুপুর দুটার দিকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি, কিন্তু কিছু দূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে পিঁপড়া। এই সময় পিঁপড়ার কামড়ে কেঁদে ফেলেন কোনো কোনো যাত্রী। সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় পাইলটের কাছে। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। ATC থেকে বিমানটি ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়। অবশ্য বিমানটি ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অন্য একটি বিমানে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তারা। সংশ্লিষ্টদের মতে, নানা কারণে বিমানের জরুরি অবতরণ করতে হয়, কিন্তু পিঁপড়ার উৎপাতে বিমানের জরুরি অবতরণ বিরল ঘটনা। এর আগে গত জুলাই মাসে সৌদিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করেছিল। বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল দেখা দেওয়ায় তড়িঘড়ি অবতরণ করে বলে এয়ার ইন্ডিয়া তখন জানিয়েছিল। এবার পিঁপড়ার হানায় এয়ার ইন্ডিয়ার বিমানটি জরুরি অবতরণ করল। ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক নির্ভর করছে পারস্পরিক সম্মান প্রদর্শনের ওপর।
ইউরোপীয়রা যতটুকু সম্মান দেখাতে পারবে তারা ততটুকু সম্মান পাবে এবং সম্পর্ক ততটুকু ঘনিষ্ঠ হবে। বুধবার বিকালে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান শার্ল মিশেলের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইউরোপীয়রা আমেরিকার একছত্র আধিপত্যকামী আচরণ থেকে নিজেদেরকে কতটুকু সরিয়ে রাখতে পারবে তার উপর নির্ভর করে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক শক্তিশালী হবে। তিনি বলেন, সারা পৃথিবী দেখেছে যে ইরাক ও সিরিয়ায় একমাত্র যে দেশটি সত্যিকার অর্থে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেটি হচ্ছে ইরান। সেই যুদ্ধের প্রধান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল কাসেম সুলাইমানিকে আমেরিকা অত্যন্ত কাপুরুষোচিত উপায়ে হত্যা করেছে জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, সাম্রাজ্যবাদী মার্কিন সরকার ও তার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর উচিত ন্যায়সঙ্গত অবস্থান গ্রহণ করা। ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে টেলিফোন সংলাপে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা সম্পর্কেও কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, ইরান কখনোই এই সমঝোতা লঙ্ঘন করেনি এবং এখনও করছে না। আমেরিকায় একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপীয়রাও এই সমঝোতায় দিয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।